إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান رب العالمين অশেষ শুকর যে মহান আল্লাহ জাল্লা শানুহ আমাকে আপনাকে পবিত্র জুমাবারের গুরুত্বপূর্ণ দুরাকাত সালাত আদায়ের লক্ষ্যে জুমার দিনের স্পেশাল হুকুম পালনের জন্য যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শ্রেষ্ঠ জায়গায় মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন শুকর আদায় করছি মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ দরুদ পড়ছি প্রাণ প্রিয় নবীর উপরে সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি বিগত জুমায় সূরাতুল আরাফের 40 নম্বর আয়াত নিয়ে কিছু কথা বলেছিলাম। আজকে আমি আল্লাহর কিছু পছন্দের বান্দা আছে, আল্লাহর কিছু অপছন্দের বান্দা আছে। বান্দা সবাই আল্লাহর, সব বান্দাই তো আল্লাহর। এবং আল্লাহ নিজেই বলছেন, আমি আদম সন্তানকে বান্দাগুলোকে আমি অনেক সম্মান দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, কিন্তু কিছু কিছু অপকর্মের কারণে সে বান্দাগুলো আল্লাহর অপছন্দের হয়ে যায়। আর কিছু কিছু আমল বান্দার পছন্দের তালিকায় চলে আসে। আমরা আল্লাহ তাআলার পছন্দের তালিকায় থাকতে চাই না অপছন্দের তালিকায় থাকতে চাই? তো কোরআন এটা নির্দিষ্ট করে দিয়েছে, কিছু কিছু আমলের কারণে আল্লাহ তাআলা কিছু বান্দাকে মহব্বত করেন। হুব্বন শব্দটাই আসছে, কিছু কিছু আয়াতে আসছে ইউহিব্বুন, আর কিছু কিছু জায়গায় আসছে লা ইউহিব্বু। আল্লাহ কাউকে ভালোবাসেন আর কাউকে ভালোবাসেন না, পছন্দ করেন কাউকে পছন্দ করেন না। এটা কেন বলেছেন? যেন বান্দা বুঝে নিতে পারে যে আল্লাহর কাছে কোনটা পছন্দের কাজ আর কোনটা অপছন্দের কাজ। এই বিষয়কে সামনে রেখে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন। আমরা ওই নির্দিষ্ট বিষয়ের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাকে ভালোবাসেন, ওই সমস্ত বান্দাকে মহব্বত করেন যার একটা তালিকা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। যেরকম বিশেষ করে এক নম্বর যে গুণটা থাকতে হবে সেটা হলো যারা পরিচ্ছন্ন
এবং যারা পবিত্র। আমি যে নামাজ পড়তে এসেছি, আমি যদি নাপাক অবস্থায় আসি, নামাজ হবে আমার? হবে না। ইবাদতের পূর্ব শর্ত কি? পবিত্রতা অর্জন করা, পবিত্রতা হাসিল করা। আল্লাহ তাআলা এই গুণের যারা অধিকারী, আল্লাহ তাআলা তাদেরকে খুব পছন্দ করেন। এবং সাথে একই আয়াতের সাথে আরেকটা গুণ আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যারা তওবা করে আল্লাহ তাদেরকেও খুব ভালোবাসেন। সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত-তাওয়াবীন ওয়া ইউহিব্বুল-মুতাতাহহিরীন। আল্লাহ তাআলা তওবাকারীকে এবং যারা পবিত্রতা অর্জনকারী, আল্লাহ তাআলা তাদেরকে খুব ভালোবাসেন। দেখবেন অনেকে অলসতার কারণে ফজরের ফরজ সালাত পর্যন্ত কাজা হয়ে যায়, নাপাকি নিয়ে ফজরটা কাটিয়ে দেন। আছে না নেই? আছে। আবার কিছু রোগী আছে, কিছু পেশেন্ট আছে যাদের অ্যাজমা জাতীয় প্রবলেম থাকে, মেজুর নিউমোনিয়া আক্রান্ত হয়েছে, খুবই জটিল যদি কেউ থাকে, আল্লাহ কি বান্দার জন্য কঠিন না সহজ? সহজ। এবং আমার নবীজির মুখ থেকে একটা কথা বের হয়েছে, ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, বাশশিরু ওয়া লা তুনাফফিরু, কঠিন করো, কঠিন করো না সহজ করো। আল্লাহ তাআলা কোনো জটিল অপারেশন, কোনো জটিল রোগে আক্রান্ত কোনো জটিল রোগী ওজুর বিকল্প গোসল করতে পারছে না, তারও বিকল্প ব্যবস্থা ইসলামে আছে না নাই বলেন তো? আছে। অপারেশন হয়েছে, সে ওজু করবে কেমনে? আল্লাহ তাআলা ওজুর বিকল্প তায়াম্মুমের ব্যবস্থা করে দিয়েছেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তারা যেন পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নেয়। তবু নাপাকি হালতে থাকার কোনো সুযোগ নাই। গোসল ফরজ হয়ে গেছে, বিশেষ করে মেয়েদের ভিতরে। আমাদের এখানে যারা আসছেন, আমার মুসল্লি যারা আছেন, আমি তো মনে করি আমার মুসল্লির সব আমার পরিবারভুক্ত। একদম খোলামেলা কথা কিছু বলা উচিত, মেয়েদের ভিতরে এই দুর্বলতাগুলো বেশি, এরা ফরজ গোসলে খুব গাফলতি করে। এখন মায়েরা শুনতেছে কিনা জানি না, মন টন খারাপ করতে পারে, এই মানে অবহেলাটা অলসতাটা তাদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। কোনো ক্রমেই গোসল ফরজ হয়ে গেলে নাপাকি হালতে থাকার কোনো সুযোগ নেই। এমনকি এই সময় দুষ্ট জিনদের কুমন্ত্রণা, ডিস্টার্ব এটা বেড়ে যায়, এটা অত্যন্ত সতর্কতার সাথে আমরা এটা খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশা আল্লাহ। এবং আল্লাহ তাআলা বলছেন, আমি যারা মুতাতাহহির, যারা পবিত্রতা অর্জনকারী, যারা আমি তাদেরকে খুবই ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যারা নাপাক অবস্থায় থাকে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন? ভালোবাসেন না। রেজাল্ট তো পেয়ে গেলাম, ভালোবাসেন কাকে আর ভালোবাসেন না কাকে? নাম্বার দুই হলো ওই সমস্ত বান্দাগুলোকে মহান রব্বুল আলামিন ভালোবাসেন, ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ-দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নাম্বার দুই হলো সূরা আলে ইমরান আয়াত নাম্বার 48, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যারা মুহসিন, যারা ইহসান করে, যারা মানুষের সাথে কল্যাণের কথা বলে, কল্যাণের আচরণ করে, মানুষের পথ দেখিয়ে দেয়, পথে কাঁটা দেয় না, রাস্তা ব্লক করে দেয় না। রাস্তা ব্লক করে দেওয়ার লোক আমার দেশে আছে না? প্রতিবেশীর বাড়ি, হয়তো আপনার বাড়ির পিছনে বাড়ি থাকার কারণে তার রাস্তা নাই, আপনার রাস্তা দিয়ে হাঁটে, একটু কেসার লাগছে,
এটা গন্ডগোল লাগছে বাস রাস্তার মাঝখানে খোটা খোটা মারা লোক তো আমার দেশে খুব কম তাই না হ্যাঁ এটা কি হেসান এটা কি হেসান বলে আপনি জমিনে যে খোটা মারলেন এই খোটা কি আপনার মারা উচিত হলো আপনি কি ভাবতেছেন জমিনটা আপনার না মূলত এই জমিনের মালিকানা কার আল্লাহ আস্তে বলবেন না কার আল্লাহ আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব কারো নয় সিংহাসনে বসলে তো বেহুশ হয়ে যায় সব চেয়ার পাইলে তো অস্থির হয়ে যায় কে পাইছে চেয়ার আমার উপরে আর কি আছে কিন্তু জমিন কারো নয় রাজত্ব কারো নয় মুলকিয়ত কারো নয় একটা সূরা আছে সূরা মুলক সূরা আছে না সূরাতুল মুলক মুলক মানে কি রাজত্ব রাজত্ব কারো নয় আল্লাহ তাআলা একটা সূরার নামই দিয়েছেন রাজত্বের সূরা জমিন কারো নয় জমিন যার রাজত্বতা ঠিক কি না এই ফিকির এই জিকির যদি সকল শাসক বৃন্দের থাকতো সকল শাসক প্রশাসক যারা অ্যাডমিন যারা গুরুত্বপূর্ণ পদে যারা থাকেন এই ফিকির যদি থাকতো না জমিনটা আমার নয় এই রাজত্ব আমার নয় এই পাওয়ার আমার নয় পাওয়ার বলতে বান্দার নয় পাওয়ার বলতে কার আল্লাহ আল্লাহ তাহলে কি আজকে এই জুলুমগুলো আমরা দেখতে পেতাম জুলুমগুলো দেখতে পেতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পারেন সুন্দর করে বলুন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير هو الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور جرب الله أكبر وطيبا বরকত মই শ্রী মহান প্রভু মহান রব যার হাতে গোটা পৃথিবীর মুলকিয়াত রাজত্ব সকল ক্ষমতা কারো নয় সকল ক্ষমতা একমাত্র কেবল মাত্র শুধুমাত্র তিনি মৃত্যু সৃষ্টি করেছেন তিনি জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন লিয়াবলুয়াকুম যেন তিনি জেনে নিতে পারেন বুঝে নিতে পারেন আইয়ুকুম তোমাদের মধ্যে আইয়ুকুম আহসানু আমালা নেক আমলগুলো ভালো আমলগুলো কে করতে পারে এই জন্য তিনি যেন বুঝে নিতে পারেন এই জন্য জীবন মৃত্যু টাইম তিনি দিয়েছেন এই জমিনে ক্ষমতার দম্ভ দেখিয়ে যারা রাস্তায় যারা খোটা মারবে যারা ক্ষমতার মিস ইউজ করবে প্রভু প্রভু কর্মচারীর মতো মালিক কর্মচারীর মধ্যে ইসলাম তো বিধান দিয়েছে মালিক কর্মচারীর সঙ্গে যখন কথা বলবে আমার দেশে এমনও আছে কিছু কিছু কর্মচারী মালিককে দেখলে আল্লাহর চেয়ে বেশি ভয় করে আছে না আছে না মানে কথার কথা বলছি আল্লাহর চাইতেও বেশি ভয় নাউজুবিল্লাহ বলে এমন ভয়ঙ্কর আচরণ মালিকের মালিক শ্রমিক হবে বন্ধুর মতো বড় বড় অফিসের কর্মকর্তা এবং কর্মচারী হবে বন্ধুর মতো কর্মচারী কর্মকর্তার পক্ষে আল্লাহর সামনে কথা বলবে কর্মকর্তা কর্মচারীর পক্ষে আল্লাহর সামনে কথা বলবে সেদিন প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত সে আল্লাহর সামনে থেকে এক কদম নড়তে পারবে না কিন্তু আজকে শ্রমিক মালিকের সম্পর্ক কি ভালো আসতে বলবেন না ভালো না জুলুম আছে না নাই আছে না নাই আছে তাহলে ইহসান শব্দটা গুরুত্বপূর্ণ বিষয় এহসান এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় এহসান যার মধ্যে থাকবে না আল্লাহর এহসানও তার প্রতি থাকবে না এই জন্য আল্লাহর পয়গম্বর মুসা এক জায়গায় দোয়া করেছেন আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও অক্তুলনা
হে আল্লাহ তুমি আমাদের জন্য দুনিয়ার হাসানা দাও আখিরাতের হাসানা দাও আবার আমার নবজীও তিনি এই দোয়াটা করেছেন যারা পারেন ঠোঁট মেলিয়ে বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার وَجَعَلْنَا الْجَنَّةَ مَعَ الْأَبْرَارِ আপনি আল্লাহর কাছে যাচ্ছেন আল্লাহ তুমি আমাকে কল্যাণ দাও আপনি কল্যাণ চান না মানুষের জমির আইল ঠেলেন আপনার প্রতিবেশীর রাস্তা আপনার জায়গা হতে হতে পারে আপনার নামে দলিল কিন্তু আপনি খোঁটা মারতেছেন রাস্তায় হাঁটতে দেব না তুই আমার সঙ্গে বেয়াদবি করছিস কিন্তু না না যে বান্দার দুনিয়াতে কোনো বান্দার রাস্তার জায়গা যারা ওপেন করে দেবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের রাস্তা কিয়ামতের দিন ওপেন করে দিবেন জোরে বলে সুবহানাল্লাহ আমাকে আপনাকে এহসান করতে হবে আমি যদি এহসান করি আল্লাহ আমার প্রতি এহসান করবেন জোরে বলি আলহামদুলিল্লাহ ইহসান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন প্রত্যেক খতিব খুদ্দার খুদ্বার ভিতরে আয়াতটা বলেন খুব দামি আয়াত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ জোরে বলুন আল্লাহু আকবার ইসলাম তো মানবতার কথা বলে ইসলাম মানবতার ধর্ম মানবতা যেখানে আছে সেখানে ইসলাম আছে বলি আলহামদুলিল্লাহ ইসলাম শুধু আনুষ্ঠানিক কিছু ইবাদতের নাম নয় সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ولكن البر من آمن بالله জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঠক ঠক করে কয়েকটা সেজদা দিলা আর ভাবলামে মুসলিম হয়ে গেছে না সামাজিক কাজ করো মিসকিনদের পাশে দাঁড়াও দুস্থের পাশে দাঁড়াও وآت المال على حبه ذوي القربى واليتامى والمساكين الله أكبر যে আমি কিছু ধর্মীয় কাজ করব আর আমি জান্নাত চলে যাব না আমার রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে আমি সম্পদের ওয়ারিস বানায় দিতাম প্রতিবেশীকে আমি সম্পত্তির কি ওয়ারিস বানায় দিতাম আর আপনি রাস্তায় খোঁটা মারতেছেন ইসলাম কি অধিকার নিয়ে কত সচেতন ইসলাম আল্লাহু আকবার মানুষ মরে গেলে কে আগে আসে আত্মীয় আগে আসে না প্রতিবেশী আগে আসে হ্যাঁ প্রতিবেশী আগে আসে আত্মীয় তো এখন তো আত্মীয় খুব দূরে দূরে দিলে খুব খুশি হয় কোথায় আমেরিকা জামাই কই আছে জার্মানি কানাডা তো কানাডা থেকে আপনার খেদমত করবে কখন প্রতিবেশী তো আপনার আগে অথচ সেই প্রতিবেশীর সঙ্গে আমাদের সুন্দর আচরণ প্রকাশ পায় না বীর দাওয়াতে গরিব প্রতিবেশী দাওয়াত পায় না আমি কি ভুল বলতেছি সব ধনী ধনী লিস্ট করা ধনী ধনী লোকগুলো বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করে কিন্তু আপনি যখন মরবেন মরার পর আপনার কবর খনন করার জন্য ধনী আত্মীয় আসবে না গরিব লোকগুলো আসবে কোদাল মারার অভ্যাস কার বেশি ধনীর না গরিবের তো বিয়েতে দাওয়াত দিই না কেন আমরা কি কথা কি বুঝতেছি আমরা দুঃখ লাগে সেই বিয়ের অনুষ্ঠান কখনো রহমতময় বরকতময় হবে না যে বিয়েতে তালিকা করে শুধু ধনী দাওয়াত পায় গরিব দাওয়াত পায় না আছে না গরিব দাওয়াত পায় না ধনী দাওয়াত পায় হ্যাঁ ও আচ্ছা ওয়াজ তো শুধু আমি পারি না আপনি তো পারেন দেখি এটা তো বোঝাই যাচ্ছে সেটাই তো কথা সম্মানিত ভাইয়েরা তাহলে আমাকে আপনাকে সামাজিক হতে হবে এহসান করতে হবে আল্লাহ তাআলা যারা মুহসিন
যারা ইহসান করে আল্লাহ তাআলা তাদেরকে খুব ভালোবাসেন বলি আলহামদুলিল্লাহ। যার গরীব বন্ধু আছে এটা তার জন্য বিশাল বড় পাওনা, বিশাল বড় একটা অর্জন। এটা আমার রাসূল ছিলেন ধনীর বন্ধু না গরিবের বন্ধু? তিনি কি ধনী হয়ে বন্ধু হয়েছেন না গরিব হয়ে বন্ধু হয়েছেন? আর এখনকার অধিকাংশ নেতারা কি লেখে যান দেখেন না, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী, শিল্পপতি গরিবের বন্ধু, ওদিকে হাজার কোটি টাকার মালিক ধনীর তালিকায় থেকে গরিবের বন্ধু হয়ে বসে আছে। গরিবের বন্ধু হতে হলে, মানবতার বন্ধু হতে হলে মানবিক হতে হবে, গরিব হতে হবে, তাহলে গরিবের নেতা হওয়া যাবে। গরিবের নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরিব কাকে বলে? আমার নবীর মতো গরিব পৃথিবীতে আর আসবে না। তিন মাস চলে যায়, আমরা তো ওয়াজ করি, আমাদেরও তো আমল নাই। তিন মাস চলে যায়, নবীর বাড়ির উনুনে চুলায় আগুন জ্বলে না, চুলা আগুন নাই। আম্মা জান আয়েশা বলেন, মাসের পর মাস চলে যেত, আমাদের চুলায় আগুন জ্বলত না, না খেয়ে থাকতাম। মাঝে মাঝে এরকম হতো, নবীজি ঘরের মধ্যে ঢুকতেন, আমি রাত্রে ঘুমিয়ে পড়ছি, আমাকে ডাকেন নাই, আস্তে করে দরজার কি বলে ওটা হুক বলে সিটকেনে আস্তে আস্তে করে রসুল খুলতেন, আমার ঘুম যেন ডিস্টার্ব না হয়, আস্তে করে খুলতেন। খুলে খাবারের পাত্রের দিকে একটু হাতটা দিতেন, দেখতেন যে খাবার টাবার আছে নাকি নাই, শুধু পানি পান করে গোটা রাত পার করে দিয়েছে। শেষ রাতে তাহাজ্জুদ পরে ভাবতেন যে রোজাও তো রাখা দরকার, শুধু পানি পান করে রোজা রেখেছেন। তিনি তো গরিবের নেতা, কেন? সম্পদ নাই কেন? সম্পদ ছিল, সম্পদ গুলো অকাজে লাগাইছেন না কাজে লাগাইছেন? সব জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে তিনি ব্যবহার করেছেন। রাসূল জিহাদ করে আর সেই জিহাদ কাজকে জঙ্গি বলে চালায় দিতে চায়, আছে না নাই? জিহাদ শব্দ শুনলে যাদের মনে জ্বলে, জিহাদ শব্দ শুনলে যাদের ভিতরে দুরুদুরু ভাব হয়, যে মুসলমানের হৃদয়ে নেগেটিভ নেগেটিভ ভাব সৃষ্টি হয়, ভাবতে হবে সে নবীজির উম্মত হতে পারে না। নবীজির দিনের বেলা কেটেছে ঘোড়ার পিঠে, রাত্রেবেলা যায় নামাজে। দশ বছর সিয়াশিতে যুদ্ধ পরিচালনা করেছেন, সিয়াশিটা যুদ্ধ পরিচালনা করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরে ফার্নিচার ছিল, হলো রাসূলের সমস্ত অস্ত্র দিয়ে আমার ঘরটা ভরা ছিল। আমার নবীর ঘর ছিল কি দিয়ে ভরা? অস্ত্র দিয়ে ভরা। বিভিন্ন তরবারি ঝুলানো থাকতো নবীজির ঘরের দেওয়ালে, লৌহ বর্ম থাকতো, হেলমেট থাকতো। রোমান সম্রাট হেরাক্লিয়াসের বিরুদ্ধে মোকাবেলা করেছেন, চিঠি লিখেছেন, চিঠির ভাষা দেখেন সহি বুখারীর বর্ণনা। রাসূল হেরাক্লিয়াসকে লক্ষ্য করে চিঠি দিচ্ছেন, মিম মুহাম্মদ সাল্লাল্লাহু ইলা হিরাকাল আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা আসলিম তাসলাম। আমার নবীজির কথা নাতি দীর্ঘ ছিল, বেশি লম্বা ছিল না, খুব শর্ট কথা বলতেন, কিন্তু শর্ট কথার ভিতরে হাজার কথা লুকানো থাকত। সুবহানাল্লাহ, বললেন আমার সালাম তার উপরে যে হেদায়েত প্রাপ্ত। হেরাকাল, ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা পাবা। কি ইসলাম গ্রহণ করো, কি পাবা? নিরাপত্তা পাবা, বাস এটাই শেষ। চিঠি চলে গেছে, হেরাক্লিয়াস তার সমস্ত মন্ত্রী পরিষদকে ডাক দিয়ে বলছে, এই চিঠির ভাষা প্রমাণ করছে হেরাক্লিয়াসের মাটির পায়ের নিচের যে জায়গা, এই জমিনটাও মুহাম্মাদের দখলে চলে যাবে। আমার নবীজি বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখেছেন মদিনায় বসে, বিশ্ব বিজয় হয়নি, হয়েছে দোয়া করে। শুধু এমনি দোয়া করে হয়েছে বলেন? আর তসবি চেপে হয়েছে? শুধু সবচাইতে পৃথিবীর সেরা সমর যোদ্ধা ছিলেন, বিশ্বের সবচাইতে সেরা সেনাপতি ছিলেন, যুদ্ধের কৌশল সবচেয়ে বেশি জানতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কোন শত্রু তার সামনে দাঁড়ানোর সাহস পেত না। আমরা একটা পার্টকে আমরা মাইনাস করতে চাই না। নবীজি
না খেয়ে থাকতেন। কেন জানেন? খন্দকের যুদ্ধের দিন, খাবার নাই, সব সাহাবীদের অস্ত্র সংগ্রহ করতে সব শেষ হয়ে গেছে, যুদ্ধের সমরাস্ত্রগুলো কিনতে কিনতে সব শেষ হয়ে গেছে, নিতে নিতে সব শেষ হয়ে গেছে, খাবার নাই। নবীজি সেই খন্দকের পরিখা খনন করার সময় 3 থেকে 4 দিন পর্যন্ত পেটে কোনো খাবার দিতে পারেন নাই, পানিও যায় নাই। রাসূল শেষ পর্যন্ত ক্ষুধা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধেছেন। শুধুমাত্র দিনকে বিজয়ী করার জন্য, দিন কি জমিনে বুলান করার জন্য তিনি পেটে পাথর বেঁধেছেন। যুদ্ধের সেই কৌশল হিসাবে সালমান ফার্সি থেকে পরামর্শ করা, সেই করলেন কি মদিনাকে রক্ষা করার জন্য চতুর্পার্শ্বে বাংকার করলেন, পরিখা খনন করলেন। আমার নবীজি সবার আগে কোদাল হাতে নিয়েছেন, নিজে পরিখা খনন করতে করতে মাথার চুল থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নবীজির ধুলা পৌঁছে গেছে, ধুলাগুলো গোটা শরীরে লেগে রাসূল ধুলায় মলিন হয়ে গেছেন। আর আমার নবীজি এত পরিমাণ পরিশ্রম করেছেন সেই বাংকার খনন করার সময়, পরিখা খনন করার সময়। কিতাবে আসছে, সিরাত গ্রন্থে আসছে, আমার নবীজির কোমরটা সেই পরিখার খননের সময় কুঁজো হয়ে গিয়েছিল। নবীজির কোমরটা ওই যে কুঁজো হয়ে গেছে, মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি কোমর সোজা করে আর কখনো দাঁড়াতে পারেন নাই। ইসলাম কায়েম করতে গিয়ে নবীজির কোমর হারাতে হয়েছে, দাঁত হারাতে হয়েছে। আর আমি আপনি সস্তা জান্নাত খুঁজি, কেমনে কেমনে একটু হুজুর কম তো, কোন আমল করলে কোন জান্নাত পাওয়া যায়? এত সস্তা আমলে জান্নাত খোঁজার চিন্তা মাথায় নিলে হবে না। রাসূলের সব সুন্নতগুলো মানার দরকার আমার আপনার জীবনে আছে না নাই? আছে। সকল ধর্মের নির্দিষ্ট কিছু কাজ আছে, ইসলাম ধর্মের সব কাজই ইসলাম। সব কাজে কি ইসলাম, সেটা ইসলাম মাফিক হতে হবে।